হ্যালো বন্ধুরা, বলছিলাম কেন পায়রাতে কৃমি ওষুধ করা দরকার প্রতি 3 মাস অন্তর অন্তর। এটা দেখো, এই পায়রাগুলো প্রত্যেকটা পেতে প্রচুর পরিমাণে কৃমি ছিল, তা কালকে কৃমি ওষুধ দেওয়া হয়েছে, আজকে প্রচুর পরিমাণে কৃমি বেরিয়েছে সবকটা পেট থেকে। তা চারদিকে তো ছড়িয়ে ছিটে রয়েছে, সব তো দেখাতে পারবো না, কিছু হাতের নাগালে আছে, সেগুলো দেখাচ্ছি। এই দেখো, জড়িয়ে আছে, বিশাল বড় কৃমি, এরকম সবকটা পেট থেকে কিছু কিছু বেরিয়েছে। তা প্রতি 3 মাস অন্তর অন্তর অবশ্যই লিফ 52 লিভার টনিক দিয়ে 3 দিন, তারপরে ভীমরল হোক, এই তোমার অ্যালবোমার হোক, যাই হোক, সেগুলোতে কৃমি পোষ করাবা, তারপর আবার লিভারের টনিক 3 দিন দিয়ে, তারপরে প্রোটিন ভিটামিন যেমন তোমরা দিচ্ছ তেমন দিতে থাকবো। ঠিক আছে বন্ধুরা, এটা একটা শর্ট ভিডিও হলো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই।